हेलो फ्रेंड्स, मीनास किचेनर पक्ष থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালিদের একটা প্রিয় মাছের রেসিপি, আর সেটা হলো ইলিশ মাছের পাতুরি। আমার চ্যানেলে কিন্তু আগে ভেটকি মাছ এবং চিংড়ি মাছের পাতুরির রেসিপি দেয়া আছে। আজকে শেয়ার করছি ইলিশ মাছের পাতুরি, আমি যেভাবে তৈরি করি ঠিক সেই রেসিপিটা। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে পাতুরি করতে নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, সেই সাথে নিয়েছি কয়েক টুকরো নারকেল। নারকেলের কালো পাটটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এর সাথে লাগছে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, লাগছে সামান্য একটু নুন। প্রথমে একটা মিক্সারের পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের দানাগুলো। এগুলোকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়েছি সামান্য একটু নুন, 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা স্বাদ মতো আপনারা ইউজ করবেন। এর সাথে দিয়েছি কয়েক টুকরো নারকেল, আর সামান্য একটু জল দিয়ে একদম ভালোভাবে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে এই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি সেই যে নারকেল সর্ষেদানার পেস্ট রেডি করেছি সেটা। নারকেল দিলে যেটা হয়, এই পাতুরিটা খেতে কিন্তু খুব টেস্টি হবে, আর এই গ্রেভিটা মানে যে মশলাটা এটা কিন্তু অনেকটা ঘন হয়। এর সাথে শুকনো উপকরণ হিসেবে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, সেই সাথে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারবেন। দিয়েছি সেই সাথে একটু নুন, মানে স্বাদ মতোই নুনটা ইউজ করেছি। এবার একটা স্পুন দিয়ে এই উপকরণগুলো দেওয়ার পরে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেস্টটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি টোটাল ইউজ করছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল, আর এই পেস্টটা আমি তৈরি করেছি 4টে মাছের জন্য। ভালোভাবে দেখুন, তেলটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি সেই যে ইলিশ মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, মানে আমি জল ঝরিয়ে রেখেছি, সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যে কোনোভাবেই খেতে খুব টেস্টি হয়, সেটা ভাজা হোক বা এরকমভাবে ভাপে হোক, খুবই ভালো লাগে। তো আমি যেটা করছি, এই পেস্টটা ইলিশ মাছের দু সাইডে ভালোভাবে লাগিয়ে নেব, মানে পুরো মাছটার গায়ে কিন্তু এই পেস্টটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখুন, আমি এইভাবে দু সাইড কিন্তু উল্টিয়ে দু সাইডে ভালোভাবে এই পেস্টটাকে লাগিয়ে নিয়েছি। আর এই পেস্টটা লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেস্ট হতে দেব মিনিমাম 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু মাছগুলোর মধ্যে একটু হালকা হলেও এই মশলাটা চলে যায়। এইদিকে আমি যেটা করেছি, কলা পাতাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু গ্যাস ওভেনে লো ফ্লেম করে দিয়ে এটাকে একদম সেকে নিয়েছি। লো ফ্লেম করে সেকে নেবেন, তাহলে যেটা হবে, পাতাটা কিন্তু মুড়িয়ে নেওয়ার সময় আর ভেঙে আসবে না। এবার পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট অল্প করে। পেস্টটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা দেওয়ার পরে কিন্তু মাছটার উপরেও পেস্ট দিয়ে দেব। যেহেতু আমি 4টে মাছের জন্য করেছি আর এটা একটু ঘন করেই তৈরি করেছি, যে কাজটা করতে হবে, মাছটাকে ভালোভাবে কিন্তু এই পেস্টটা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে এর উপর থেকে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটার জন্য কিন্তু এর ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর কাঁচা লঙ্কাটাও কিন্তু ভাপে রান্না হওয়ার জন্য খুব ভালো লাগবে খেতে। এবার যেটা করব, পাতাটাকে দু সাইড দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, এটাকে এইভাবে আবারও ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো সাইড দিয়ে যেন এই মিশ্রণটা না বের হয়ে আসতে পারে। তারপরে একটা সুতো দিয়ে এভাবে ভালো করে বেঁধে নিতে হবে। আপনারা যদি এটা স্টিম করতে চান, আমরা যে ইডলি তৈরি করি বা মোমো, ওরকম যদি স্টিম করতে চান, সেক্ষেত্রে এটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে মুড়িয়েও করতে পারবেন। আবারও একইভাবে আরেকটা পাতায় রেডি করছি মাছটাকে। মিশ্রণটা উপর থেকে ভালো করে দিয়ে 1টা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল অল্প করে দিয়ে এটাকে কিন্তু এরকম সমস্ত সাইড দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপরে একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে। তাহলে ব্যাস তৈরি হয়ে যাবে এই পর্যায়ে অবধি। তারপরে ফিরে যাব আমরা পাতুরিটা রান্নার জন্য। দেখুন, এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি 4টে পাতুরিকেই রেডি করে নিয়েছি। এবার
এখানে একটা আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা তাওয়াতেও করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, সর্ষের তেলেই করব। তেলটাকে সমস্ত সাইডে এভাবে স্প্রেড করে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে আসলে ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে দুটো করে পাতুরি আমি প্রথমে তৈরি করে নেব, মানে টোটাল চারটে পাতুরি। তো আমি দুটো দুটো করে তৈরি করব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো ফ্লেম করে প্রথম চার মিনিটের জন্য। আর দুটো করে পাতুরিকে দু সাইড দিয়ে ভালোভাবে হওয়ার জন্য কিন্তু আমি এখানে টাইম নিয়েছিলাম 12 থেকে 13 মিনিট ধরে। কিন্তু টোটাল এই পাতুরির দুটোকে আমি রান্না করে নেব। তো এইভাবে চারটে পাতুরিকে টোটাল 12-13 মিনিট ধরে ধরেই রান্না করেছি। 4 মিনিট পরে এটাকে আবারও সাইড চেঞ্জ করে দিয়েছি, লো ফ্লেম করেই রাখতে হবে। তারপরে ঢাকনাটা ওপেন করে দিয়ে এটাকে আবারও সাইড চেঞ্জ করে দেব। মানে টোটাল আমি কিন্তু বলছি 12 থেকে 13 মিনিট ধরে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এই পাতাটা যত এরকম হালকা পুড়ে পুড়ে আসবে, যখন আমরা মাছটা ভাতের সাথে খাবো তখন বুঝতেই পারবো এর স্মোকি ফ্লেভারটা কত স্ট্রং হয় এবং ভালো লাগে সেটা। দেখুন এগুলো হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি এই পাত্র থেকে উঠিয়ে নেব। আর পাতুরি করতে কিন্তু খুব বেশি তেলেরও দরকার হয় না, সেটা আপনারা দেখছেন। এই দুটো হয়ে গিয়েছে, তো আমি ফ্রাই প্যান থেকে এই দুটোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি পুরো কড়াইতে। আর তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি কলার পাতায় মোড়ানো পাতুরি দুটো। ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একইভাবে আমি কিন্তু এগুলোকে 12 থেকে 13 মিনিট ধরেই রান্না করছি লো ফ্লেম করে। আর দেখুন সেই দুটো মাছ কিন্তু আমি উঠে নিয়েছিলাম। তো যখন পুরো চারটে মাছই আমার রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে একটা মাছ কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই পাতুরিটা কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম খেতেই ভালো লাগে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খুব গরম, তো যখন আপনারা খুলবেন অবশ্যই একটু সাবধানের সাথে কাজটা করবেন, যেহেতু ভেতরটা স্টিম হয়ে থাকে। দেখুন মাছের ভেতরটা এত সুন্দর গ্রেভিটা ঘন হয়ে এসছে, আর মাছটাও কিন্তু খুব সফট থাকে। যেহেতু কাঁচা মাছে তৈরি করা হয় মাছটা খুবই ভালো লাগে, এবং 15 মিনিটের জন্য ম্যারিনেট থাকে, তার জন্য মাছটা খেতে অসম্ভব টেস্টি হয়। এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমি সাজেস্ট করব। আমার রেসিপিটা দেখে আপনারা যদি তৈরি করে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই আমার সেটা ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবসময় পাশে থাকলে আমি নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য আরও বেশি আগ্রহ পাবো। থ্যাংক ইউ।